জাগো তুমি জাগো। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্গা মূর্তিকে এই বাড়ি থেকে বিদায় করা উচিত। তোমার যেমন বিশ্বাস, সমস্ত অনিষ্টের মূল হচ্ছে হরগৌরীর মূর্তি, তেমনি আমার বিশ্বাস আমার গৃহলক্ষ্মীর হাত ধরে ওই ভাঙা মূর্তি আবার জোড়া লাগবে। ঠাকুরের কি কৃপা, ঠাকুরের কি কৃপা! দেখলে এত কিছুর মধ্যে তোমার খাওয়ার দেরি হয়ে গেল। সত্যি রে দিদি, আমার খুব খিদে পেয়েছে। আরে তোর খাবি খেয়ে পেট ভরলো না? তুই কি করিস না ভাই, কেন ওভাবে জলে নামলি বলতো? আর হবে না, মনে থাকে যেন। এবার তো কিছু খেতে দে, আমি রান্না বসাচ্ছি। মেশোর খুব খিদে পেয়েছে। মেশো তুমি একটুখানি বসো, আমি ডাল ভাত ফুটিয়ে আনছি। ওরে না রে না রে না রে না রে, তোকে অত কষ্ট করতে হবে না। আর দেখলি না গ্রামের লোকেদের কাছে আমি কথা দিলাম যে তোদের সবাইকে আমি খুব যত্ন আত্তি করে রাখবো। তা বলে কি আমি ঘরে চুপ করে বসে থাকবো? বেলা হয়েছে, তুমি খাবে, লালটুরও খিদে পেয়েছে। খাবে খাবে, সবাই খাবে। দাঁড়া দরজাটা বন্ধ করি। এবার আমার একটা প্রশ্নের উত্তর দে তো গৌরী, তুই ঠিক কি করতে চাইছিস? এ কথা কেন বলছো মিশু? কেন বলছি বুঝতে পারছিস না? এতদিন তো দুগ্গা দুগ্গা করতিস, এখন আবার শিব ঠাকুর নিয়ে পড়লি। তোর মতলবটা কি বলতো? আমার মুখে চুনকালি মাখাবার চেষ্টা করছিস, তাই না? ছি ছি ছি, ও কি কথা বলছো মেশো? তাহলে বল, ঠাকুর দেবতা নিয়ে এই খেলাটা কেন খেলছিস তুই? আমি কিছু করছি না মেশো, তুমি বিশ্বাস করো। ও তুই কিচ্ছু করিস নি, যা হচ্ছে সব এমনি এমনি হচ্ছে। জমিদার বাড়িতে গিয়ে এমনি এমনি গান গাইতে পারলি না, খানিক্ষণ আগে মা দুর্গার গানটা এমনি এমনি কি সুন্দর গেয়ে দিলি, আজকে পুকুরে গিয়ে ডুবে যাচ্ছিলি এমনি এমনি বেঁচে ফিরে এলি, সঙ্গে বেড়া শিব ঠাকুর এমনি এমনি নিয়ে চলে এলি। হ্যাঁ আমি নিয়ে আসিনি মেশো। তুই নিজে আনিস নি? হ্যাঁ শিব ঠাকুর জলের তলায় তোকে বললেন যে ও গো আমার এখানে বড় দম বন্ধ হয়ে যাচ্ছে, চলো না তোমার আঁচল ধরে আমি টুকটুক করে উঠে যাই। হ্যাঁ আমাকে খুব বোকা পেয়েছিস না? যা বোঝাবি আমি তাই বুঝে যাব। আমি সত্যি বলছি মেশো, ভাইকে খুঁজতে আমি জলে ঝাঁপ দিই, তারপর জলের নিচে ডুবে গেলাম। কেমন যেন দম আটকে আসতে লাগলো, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। কতক্ষণ আমি ওইভাবে ছিলাম জানি না, হঠাৎ মনে হলো কেউ যেন আমায় ঠেলে জলের উপর তুলে দিল। জলের উপর এসে দেখে আমার হাতে এই শিব মূর্তি ধরা। বানিয়ে বানিয়ে গল্প বলছিস, গ্রামের লোকেদের কাছে দেবী হতে চাইছিস? আমি মা দুর্গা নামে দিব্যি করে বলছি, যা বলছো সব সত্যি বলছি। অদ্ভুত কাণ্ড, কুড়ি সাঁতার না জেনে ভাইকে বাঁচাতে জলে ঝাঁপ দিল, আবার বেঁচেও গেল। আর গৌরী যখন জল থেকে উঠে এলো ওর হাতে ওই শিব মূর্তি, পুরো ব্যাপারটা কেমন অলৌকিক না? এই যা তো যা, খিদে পেয়েছে, যা রান্নাঘরে গিয়ে রান্না বসা। চল ভাই তোকে চানের জলটা দিয়ে দিই, তুই চান সেরে নে, চ আয়। ওদের উপর ঠাকুরের আশীর্বাদ আছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমায় ঠেলে জলের উপর তুলে দিল।
গৌরীর মাসি মারা যাওয়ার আগে তো বলেছিল। আমি গৌরীর কুষ্টি করিয়েছি, জ্যোতিষী বলেছে ও ও খুব সুলক্ষণা মেয়ে, গৌরীমা খুব লক্ষ্মীমন্ত গো, খুব সুলক্ষণা মেয়ে, ওর মধ্যে না লক্ষ্মীমা আছেন, ও যেখানে যাবে সেখানে সোনা ফুলবে গো। কিরে, কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? অলোক মা, দিদিভাই সবাই গেছে গুরুদেবের কাছে। সোমু বিয়েতে রাজি হচ্ছে না কেন, তাই ওনার সঙ্গে কথা বলতে গেছে। এখন যদি গুরুদেব এসে সোমুকে কিছু বোঝায়, সোমু যদি বিয়েতে রাজি হয়ে যায় তাহলে কি হবে একবার ভাবতে পারছিস? গুরুদেবের কথা কি সোমু ফেলবে? ও, আর তুই গুরুদেবের পথ চেয়ে দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস। গুরুদেবের নয়, আমার বিপদের পথ চেয়ে বসে আছি। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারছি না। শুনো আমার কথাটা, আমি আর সহ্য করতে পারছি না। অস্থির হয়ে না, তোমার প্রেশারটা বাড়বে। বাড়ুক, আমার প্রেশার বাড়ুক, যা খুশি হোক। ওরে ওরে, আমার নাতিটা যেন বাঁচে রে। মা, তুমি এত অস্থির হয়ো না মা, আমরা তো আছি মা, আমরা তো আছি। তোমার কি মনে হয় বলতো, আমরা আমরা সমুখ ক্ষতি চাইতে পারি? যেভাবে হোক সমুখে আমরা বিয়েতে রাজি করাবই করাবো। কি হয়েছে গো? সর্বনাশ হয়ে গেছে রাজ্যে। গুরুদেব 7 দিন সময় দিয়েছেন, তার মধ্যে উপযুক্ত সুলক্ষণা মেয়ে দেখে সমুর বিয়ে দিতে হবে। না হলে সমুর মৃত্যু যোগ আছে। গুরুদেব বলেছেন যে 7 দিনের মধ্যে বিয়ে হলে ওই মেয়ের পুণ্যের জোরেই ছেলেটা বাঁচবে। মাত্র 7 দিন সময় আছে, কিন্তু সোমু তো বিয়েতে রাজি হচ্ছে না। রাজি হলে 7 দিন কেন, একদিনই দেওয়া যায়। ছোট বৌমা, তুমি কিছু বলো, তুমি একটা কিছু করো ছোট বৌমা। আমি জানি তুমি বললে ও তোমার কথা ফেলতে পারবে না। তুমি কিছু করো। আমি কেন? তুমি তো ছোট মা, তুমি নাকি ওকে নিজের বড় ছেলে ভাবো। তাই বিয়ে না হলে যে ওর এত বড় বিপদ, সেটা শুনেও তুমি এত পিছিয়ে যাচ্ছ কেন? কি মুশকিল, আপনাদের কারো কথাই শুনছে না যখন, ওর কথা সমু শুনতে যাবে কেন? শুনবে, নিশ্চয়ই শুনবে। সমু রাজ্যকে নিজের মায়ের মতো দেখে, আর মা চাইলে কি না পারে। রাত্রি তুমি বলবে না, চুপ করে আছে কেন, বলবে না রাত্রি? ছেড়ে দে অলোক, ওর উত্তর আমি পেয়ে গেছি। আজ বুঝলি তো ছোটদা, তোর বউ সমুকে কতটা ভালোবাসে। আর যদি বড় বৌদি বেঁচে থাকতো তাহলে কখনো এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারতো? মা মাই হয়, মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। তা সে যতই মা হওয়ার ভান করুক না কেন। কিন্তু দাদুভাইকে যে রাজি করাতেই হবে। আর আমি জানি সেটা কিভাবে করাতে হবে। পারলে তুমিই পারবে মা, মাথা ঠান্ডা রেখে ওকে বোঝাতে হবে। তারপরেও যদি ও না বোঝে তাহলে তো মায়ের শেষ অস্ত্রটুকু আছেই। ঠিক বলেছিস, আমাকে আমাকে দাদুভাইয়ের কাছে নিয়ে চল। চল চল, আমাকে দাদুভাইয়ের কাছে নিয়ে চলে। ঠিক বলেছিস। তুমি জাগো, চলো 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 পাল্টাই।